जिसको है ये गिला, हालात के हाथों मजबूर दिल मेरा। बुलबुल से बता जिसको है ये गिला, हालात के हाथों मजबूर दिल मेरा। रास्ते जुदा हम चाहे तो क्या होगा, तुम चाहो तो क्या होगा। है वक्त के हाथों में किस्मत का फैसला। গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে। অনেকদিন পর লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের একটি গান শুনালাম। যদিও লতা মঙ্গেশকরের এবং কিশোর কুমারের গান কপিরাইট ফ্রি সং খুব একটা বেশি পাওয়া যায় না, অনেক কষ্ট করে এই গানটি সংগ্রহ করেছি, তাই আশা করি অবশ্যই লাইক করবেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। আর এই গানটিতে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ি, বইয়ের নাম মাস্টারজি। 1985 সালে বইটি রিলিজ হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে কিন্তু কপিরাইট ফ্রি সং খুব একটা বেশি পাওয়া যায় না। আমি অনেক কষ্ট করে এই গানটি সংগ্রহ করেছি, তাই আশা করি দেখবেন, সাবস্ক্রাইব করবেন কপিরাইট ফ্রি সং। আর আপনারা যদি এই গানটি আপনাদের চ্যানেলে ইউজ করতে চান তাহলে আপনারা করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আমাকে অনেকেই বারে বারে কমেন্টস করে বলেন যে আমরা কি আপনাদের গান ইউজ করতে পারি, কপিরাইট ক্লেম দেবেন না তো বা কপিরাইট স্ট্রাইক দেবেন না তো। আমি সবাইকে বলি যে আমি ভিডিওর শেষে কিন্তু সবাইকে বলি যে আমার এই গান আপনারা আপনাদের চ্যানেলে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, সম্পূর্ণ কপিরাইট ফ্রি সং। আর আমার দিক থেকে আপনাদের কোনো অসুবিধা নেই, তাই আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় এই সংগুলো আপনারা আপনাদের চ্যানেলে ইউজ করতে পারেন। আজকে আমি এই গানের সাথে সাথে কিছু ফল দেখাবো। দেখুন, এটা হচ্ছে একটি শরবতি লেবু। দেখুন, দুটো বড় বড় সুন্দর গাছে লেবু ধরে আছে। ছোট্ট ছোট্ট টবের উপরে এরকম হাজার হাজার লেবু গাছ আছে এইসব নার্সারিতে। আমি প্রতিদিন কিছু না কিছু নার্সারির ভিডিও আপনাদের দেখাই। একটু জুম করে দেখুন কাছে নিয়ে, এই দেখুন অসাধারণ একেবারে লেবু দুটো। একটি আম দেখুন, আমি আপনাদের আম গাছ দেখাবো বলেছিলাম, এই দেখুন একটি আম ঝুলে আছে এরকম। যদিও এই সময় খুব একটা বেশি ফলে না,
আমি কিছুদিন আগে গিয়েছিলাম, যখন মাসখানি আগে, তখন প্রচুর ফলন ছিল আমের। এ দেখুন পেয়ারা, এগুলো নাকি ভুটানি পেয়ারা, খুব বড় বড় হয় আর প্রচুর খেতে খুবই সুস্বাদু এবং খুবই নরম হয়। রসে ভরা একটি নতুন প্রজাতির পেয়ারা, ভুটানি পেয়ারা। জানি না ভুটানি পেয়ারা আপনারা খেয়েছেন কি না কিংবা দেখেছেন কি না। আর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও গাছে খুব একটা বেশি ফলন হয়নি। এই দেখুন বড় বড় পেয়ারা, আমি দেখি একটু জুম করে দেখাবো, একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন গাছের গাছটা কিন্তু আমাদের মতো, আমাদের এখানে যে ধরনের পেয়ারা গাছ হয় ঠিক সেই ধরনেরই পেয়ারা গাছ, একেবারে একই রকম। কিন্তু পেয়ারাগুলো খুব বড় বড় হয়, একটু একটি। এটা কিন্তু লেবু চারা নয়। আর এই একটি দেখুন ফুল, এটি এই গাছটি অনেকটা চালতা গাছের মতো দেখতে। দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি ঘুরে গেছি, আবার এই লেবুগুলো দেখে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। ওই গাছটি অনেকটা চালতা টাইপের হয়। এই লেবুটি দেখুন অসাধারণ, এই লেবুটি দেখুন একেবারে তরতাজা, একেবারে দেখে মনে হচ্ছে খাই, অসাধারণ। এই লেবুগুলো নাকি খুবই রস হয় ভিতরে এবং খুবই মিষ্টি হয়। যেটা বলছিলাম, ওই যে গাছটি ফুল দেখালাম, ওই ফুল হচ্ছে এগুলো নাকি চালতা গাছ ঠিক নয়। এই দেখুন পিছনে দেখুন সারিতে কত লেবু চারা, ছোট ছোট টবের উপরে প্রচুর পরিমাণে লেবু চারা হয়ে আছে, আর সব গাছে লেবু ধরে আছে, একেবারে পুরো লেবু ভরা। সব ধরনের গাছে আপনারা এখানে পাবেন, লেবু চারা পাবেন, নাশপাতি পাবেন, বেদানা পাবেন, আঙুর ফল পাবেন, সব ধরনের গাছ, যত রকম ফল বাজারে পাওয়া যায় সব ধরনের ফল এইসব নার্সারিতে পাবেন। আপনারা তো জানেনই এখন নার্সারিতে সব কিছু পাওয়া যায়। এখন আর এইসব ফল পেতে হলে আমাদের দার্জিলিং বা কাশ্মীর যাওয়া লাগে না, সিমলায়ও যেতে হয় না। দেখুন একটু জুম করি, এই যে সেই আমটি, যে আমটি আপনাদের বলেছিলাম, গাছে খুব বেশি আম ফলেনি। আমি এর আগে একবার গিয়েছিলাম কিছুদিন আগে, তখন না গাছে প্রচুর আম ছিল, আর আমের নাম হচ্ছে ফোরকে আম, মানে 4 কিলো ওয়েটের একটা একটা আম হয়। তাহলে ভাবুন, এই যে একটি পেয়ারা, এই পেয়ারাটা দেখুন, এই পেয়ারাটা কিন্তু পেকে আছে, পাকেনি, রোদ পড়ে ওরকম সাদা হয়ে আছে, কিন্তু এখনও পাকেনি। এই পেয়ারা আরও বড় হবে। দেখতে থাকুন এই ভিডিও, আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার দ্বারা সম্ভব হয়, আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে অবশ্যই আমি সেই ধরনের গান আপলোড দেবো। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।